তো মাছগুলো ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে। এটাকে এখন দেবো আকাশে, কালারটা দেখো যে কি সুন্দর দেখতে লাগছে আজকে কালারটা। তো চলো, এটা হয়ে গেছে তো ফাইনালি, চলো তোমায় দেখাই কি হচ্ছে ওখানে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই রিটার্নিং সাবস্ক্রাইবার্স। আজকে 2nd December, যদিও এখন খুব বেলা হয়ে গেছে, সকালবেলা দেখতে পেলে একটা ছোট্ট ক্লিপ দেখালাম আমি বিছানায় বসে বসেই। আজকে ব্রেকফাস্ট প্লাস ব্রেকটি সবসময় বিছানাতেই করি, যেটা শরীরটা এগিয়ে দেয়। তো আজকে ব্রেকফাস্টও দিয়েছিল, তখন উঠতে পারিনি, আবার কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম। এখন অনেক বেড়ে গেছে, দুপুর 2 বাজে, কোনো লাঞ্চ কিচ্ছু রেডি নেই, শুধু ভাত কালকে করেছিলাম বেশি করে, তো ভাত আর ডালটা আছে। বাট তোমাদের আগের ব্লগে আমরা দেখিয়েছিলাম, আমরা একটা মাছ এনেছিলাম সি ব্রিম বলে, সেটা মরিসন থেকে এনেছিলাম। এখন ওই মাছের একটা তরকারি তাড়াতাড়ি করে ফেলবো অ্যান্ড দেন লাঞ্চটা করে নেবো। মানে আজকের দিনটা খুব লেট স্টার্ট হয়েছে, বিকজ ওয়েদারটাই এমন কি বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করছে না, যদিও মাছগুলোকে দেখে খুব মায়া করছে। এই মাছটা আমরা কালকে এনেছিলাম মরিসন থেকে, এটার এখন বলি হবে। আমি কোনোদিন আগে মাছ কাটিনি, যদিও এই দুটো মাছই কাটতে হবে দেখতে পাচ্ছ, দুটোই একদম স্কেল পরিষ্কার করা, কিন্তু মাছটা ওরা কেটে রাখে না, তো এটা নিজেদেরই দায়িত্ব। যদি তোমাদের মনে হয় এটার কোনো বেটার ওয়ে আছে, ডেফিনেটলি কমেন্ট করে আমায় জানিও, বা কোনো ভিডিও থাকলে সেটাও রেকমেন্ড করো। মাছগুলো ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে। এটাকে এখন তেমন ভুলে ধুয়ে দেবো একটু, যেহেতু এই মাছের ঝোল করবো, তাই এই 3টে আলু, 2টো টমেটো আর একটুখানি কপি ছিল, তো ভাবলাম এগুলো একবারে মাছ দিয়ে মাছের তরকারি করে ফেলবো আর কি। তাই এগুলো আগে ভেজে নেবো, তারপর একটা সেদ্ধ করতে দেবো, তারপর মাছটা ভাজবো। সব কেটে নিলাম, এগুলো এখন ভেজে নেবো, ভেজে নিয়ে লাস্টে মাছের সাথে মেলাবো। তো ভিডিওটা হচ্ছিলো, ভিডিও করতে করতে হঠাৎ করে খেয়াল করলাম যে মেমোরি স্পেস ফুল হয়ে গেছে, তো লাস্ট ভিডিওটা খুব খারাপ লাগছে, অনেকক্ষণ ধরে করলাম বাট ভিডিওটা ক্যাপচার হয়নি। আমি আবার মোবাইল থেকে সব ডেটা ট্রান্সফার করে আনলাম এখন, বাট রান্না অলমোস্ট ডান, তো তোমাদের দেখিয়ে দিই একবার। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, কিছুই দিইনি সেরকম, আলু টমেটো ফুলকপি আর মাছগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর তার উপর ধনে পাতা আর লঙ্কা দিয়েছি। বিকজ অনেকদিন ধরে একটু রিচ খাওয়া হচ্ছিলো, তো আজকে ভাবলাম একটুখানি বাঙালি রান্না খাওয়া যাক, তো চলো লাঞ্চটা করে নিই। তো আমরা বসে গেলাম ফাইনালি লাঞ্চ করতে, ভাত ডাল আর যেই কপি না না, ভাজা মাছটা আমি আলাদা করে রেখেছিলাম পাশে আর কি, তো ভাজা মাছটা এখানে রাখা ছিল, আমি লুকিয়ে রাখিনি রে। এটা নিয়ে কিছু মাছ আমি দিয়েছিলাম, আর সুবিধা ভাজা মাছ খুব ভালোবাসে, তো ওই জন্য ভাজা মাছটা ওর জন্য আলাদা, আর কিছু মাছ ভেজে আমি একবারে আলু কপির তরকারি দিয়ে দিয়েছি, আর সাথে দই আর ওর দই মশালা। তো আমরা লাঞ্চ করে এই উঠে প্লেট রাখতে এলাম, তো দেখলাম সুবিধা হঠাৎ করে খেয়াল করেছে যে আজকের আকাশটা খুব ভালো, তাই আমি তোমাদের একবার দেখানোর চেষ্টা করছি। আকাশের কালারটা দেখো যে কি সুন্দর দেখতে লাগছে আজকে কালারটা। সন্ধ্যের কফি করার দুধ শেষ হয়ে গেছিলো, তাই দুধ চলে এলাম একটা, তো এই দুধটা আমরা নিয়ে নিই। অ্যান্ড আর কি নেওয়ার আছে, আপাতত দুধটাই নিয়ে নিই শুধু। তো আমার সন্ধ্যের রুটিনে তোমরা জানোই, লাঞ্চ করে উঠে দেন আমি অলরেডি আমার লিকার চা খেয়ে নিয়েছিলাম, তারপর বসে গেছি ম্যাচ দেখতে। এখানে তো ম্যাচ চলছে, বাট ইন বিটুইন দেখলাম যে দুধ নেই, তাই আমি একটু করে গিয়ে দুধ একটা নিয়ে চলে এলাম, নিয়ে তোমাদের আজকে দুধের চা আর সাথে ভিডিও এডিট। আজকে জাস্ট কী হলো ভাবতে পারলাম না, মানে ক্যামেরুনের সাথে ব্রাজিলের খেলা ছিল, ব্রাজিল বিশ্বের 1 নম্বর টিম সবাই জানে, নতুন কিছু নয়, বাট সেখানে ক্যামেরুন একটা আফ্রিকাকে পুরো রিপ্রেজেন্ট করছে, ক্যামেরুন গিয়ে ডিরেক্টলি ব্রাজিলকে 1-0 হারিয়ে দিল, এটা একটা হিউজ মুভমেন্ট, আমি খুব আনন্দে পেয়েছি। যদিও ক্যামেরুন কোয়ালিফাই করেনি আনফর্চুনেটলি, বিকজ ওদিকে সার্বিয়া সুইজারল্যান্ডে, সুইজারল্যান্ড 3-2 জিতে গেছে, আর তার আগে ভালো রেকর্ড ছিল, তো সুইজারল্যান্ড আর ব্রাজিলই কোয়ালিফাই করলো ওই গ্রুপ থেকে। বাট ঠিক আছে, মানে আফ্রিকাকে রিপ্রেজেন্ট করেছে, জিতেছে এগেনস্ট ব্রাজিল, ওটা একটা বিশাল বড় মুভমেন্ট,
অ্যান্ড কালকে জাপান জিতেছিল যেটাকে এশিয়াকে রিপ্রেজেন্ট করছে। এটা হওয়া উচিত বিকজ এশিয়া আফ্রিকা এখান থেকে অনেক ভালো ভালো টিম আছে যারা এগোতে পারবে, তারা বুকে বল পাচ্ছে হ্যাঁ ভাই কেউ জিতেছে আমরা এবার যেতে পারবো। এই মুভমেন্টটা খুব দরকার ছিল, তো খুব ভালো লাগলো আজকে খেলাটা দেখে। বাট ইন বিটুইন সুইতো অনেকক্ষণ ধরে ওখান থেকে ডাকছে, দেখি একবার কি করছে ও, বিকজ অনেকক্ষণ ধরে ডাকছে মানে কিছু একটা ও বানাচ্ছে। চলো তোমায় দেখাই কি হচ্ছে ওখানে। কি বানাচ্ছিস তুই, এতবার ডাকছিস? আমি এতবার ডাকছি শুনতে পাচ্ছো না? আরে আমি আর বুঝতে পারিনি। হ্যাঁ এত কিছু নিয়ে কি করছিস? তোমার তো অনেক দিনের ইচ্ছে ছিল স্ক্র্যাপ বুক বানাই, একটা ট্রাভেল জার্নাল টাইপের, তো জানি না জাস্ট স্টার্ট করলাম, কিছু এখনো আইডিয়া তেমন মাথায় আসে না, ফটো প্রিন্ট করাতে হবে, না তো এটা হবে না করা। একবার আমাকে দেখতে দে এই জিনিসটা কি কি লিখেছিস তুই এখানে। পুরোটা হলে বাকিরা সবাই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে দেখতে, আমি এখনো জানি না কতটা কিরকম হবে। তো যা স্টার্ট করেছে, তো একটা ইনিশিয়েটিভ ওই নিয়েছে যে আমাদের একটা ট্রাভেল ব্লগ রিলেটেড একটা স্ক্র্যাপ বুক বানানো, যেখানে আমরা আমাদের যেখানে যেখানে যাচ্ছি বা যা যা করেছি সেগুলি একটা রেকর্ড করা থাকবে। ফার্স্ট ডিসেম্বরে ব্লগ রেন্ডার, আমি চলে এলাম ডিনারটা প্রিপেয়ার করতে, কারণ বেশি রাত্রি হয়ে গেলে খেতেও খুব দেরি হয়ে যায়। এখনই বাজে 11:40, তো আমাদের মোটামুটি 12টায় ডেলি আমরা ডিনার করি। তো চলো তোমাদের সেম রুটিনে আবার ফিরে আসি। আজকের ডিনারটি একটু চেঞ্জ, আজকে সুজিতা ভাত খাচ্ছে, বাট আমার এখনও খালি, বিকজ আমি এখান থেকে রুটিটা নেবো, আমার জন্য আজকে রুটি ও আজকে ভাত খাচ্ছে। তো দিয়ে দিলাম এখন সুজিতা ভাতটা গরম করতে, এখানে গরম হবে মিনিট, ঠিক আছে ভাতটার জন্য। তো চলো এটা হয়ে গেছে, তো ফাইনালি আমরা ডান, তো মোটামুটি আমরা এখন ডিনারে বসে যাবো। তো আমরা বসে গেলাম ফাইনালি ডিনার করতে, ভাত ডাল আর এখানে আমাদের সকালের কপির তরকারি, আর সাথে চলছে আমাদের কালা। তো কালাটা মনে হচ্ছে খুব ভালো হয়েছে, তো তোমরাও যদি মনে হয় ডেফিনেটলি দেখতে থাকো। তো বুঝতেই পারছো আজকের জায়গাটা একটু অন্যরকম, মানে আমরা আজকে বসেছি ডিরেক্টলি ডিনারে, ডিনার করতে বসে গেছি বিছানায় বসেই, আর এখানে অলরেডি এত ঠান্ডা, সুইতা আর বেরোতেই পারেনি, আমি সব গরম করে নিয়ে চলে এলাম এখানেই বসে পড়লাম। আমি বললাম যে ডিনারটা এখানেই করে নেবো, চাপ নেই। তো তোমাদের দেখালাম কালারটা আমরা দেখছি, তোমরাও যদি ইচ্ছে হয় ডেফিনেটলি চেক করো। আজকে ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, যদি সারাদিনের ব্লগে কিছু ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আশা করবো তোমরা খুব ভালো আছো, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, বাই বাই।